উড়িষ্যার বালাসরের ট্রেন দুর্ঘটনার ক্ষত এখনও ভারতবাসীর মনে একই রকম দগদগে। 288 জনের মৃত্যু ও 900 জন আহত হওয়ার পর নিঃসন্দেহে ভারতীয় রেলের সুরক্ষার বিষয়টির উপরে উঠেছে প্রশ্ন। উদ্ধারকারী দল নিজেদের কাজ সময় মতোই শেষ করেছে। দুর্ঘটনার বিভীষিকা কাটিয়ে আবারও শুরু হয়েছে ট্রেন চলাচল। রেলমন্ত্রী সাফাই দিয়ে বলেছেন, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের সমস্যার কারণে করমণ্ডল এক্সপ্রেসের এই পরিণতি। চলছে সিবিআই তদন্ত, হয়েছে গ্রেফতারিও। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, জুনিয়র সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে সিবিআই ধারা 304 ও 201 অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। এই দুটি ধারাই প্রমাণ ধ্বংস এবং হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তদন্তে নিশ্চিত হয়েছে যে সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের কর্মীদের গাফিলতিতেই ঘটেছিল এই দুর্ঘটনা। তারের ভুল লেবেলিং করার কারণে সিগন্যালিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। অনেকেই এখন এই তিনজনকে নানাভাবে দোষারোপ করছেন, অনেকে তাদের কারাদণ্ডের দাবি জানাচ্ছেন, আবার কেউ কেউ সরাসরি তাদের খুনি বলেই দেগে দিচ্ছেন। কিন্তু এটা কেউই ভাবছেন না, এই ঘটনাটাই কিন্তু প্রথম না, এর আগেও বহুবার ট্রেন দুর্ঘটনা ঘটেছে ভারতে। শয়ে শয়ে মানুষ প্রাণ দিয়েছেন এই দুর্ঘটনায়। কয়েকজনের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, কেউ হয়েছেন গ্রেফতার, কিন্তু গোড়ায় যে গণ্ডগোলটা রয়ে আছে এখনো সেটা নিয়ে কেউই বিশেষ মাথা ঘামাচ্ছেন না, প্রশ্ন করছেন না সরকারকে, প্রশ্ন করছেন না রেল মন্ত্রককে। যদি প্রশ্ন করতেন তাহলে হয়তো এই দিনটা আর দেখতে হতো না কাউকে। বিগত 10-12 বছরের রিপোর্ট যদি তুলে ধরা হয় তাহলে দেখা যাবে করমণ্ডল এক্সপ্রেসই প্রথম নয়, ভারতেই কয়েক বছরের মধ্যেই বহু রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। 2011 সালের জুলাইয়ে ফতেহপুর রেল দুর্ঘটনায় 70 জন মারা গিয়েছিলেন। সেই দুর্ঘটনায় হাওড়া কালকা মেল ফতেহপুর স্টেশনে বেলাইন হয়ে গিয়েছিল। 2012 সালের মে মাসে হাম্পি এক্সপ্রেস দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছিল। 2014 সালের মে মাসে গোরখধাম এক্সপ্রেসের দুর্ঘটনায় মারা যান 25 জন। 2016 সালের মে মাসের ইন্দোর পাটনা এক্সপ্রেসের দুর্ঘটনায় মারা যান 146 জন। 2017 সালের জানুয়ারিতে ইরাকুন্ড এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 40 জন। আবার সেই বছরের অগস্ট মাসেই উৎকল এক্সপ্রেসের দুর্ঘটনায় 20 জন মারা যান। সেই ঘটনার পরে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভুও পদত্যাগ করেন সমস্ত দায় কাঁধে নিয়ে। পরবর্তী রেলমন্ত্রী পীযূষ গোয়েলও নতুন সেফটি প্রোটোকল এবং নতুন সিস্টেম নিয়ে আসার প্রতিশ্রুতিও রেখেছিলেন। কিন্তু এত কিছুর পরেও কেন কমছে না রেল দুর্ঘটনা? রেলের নতুন সুরক্ষা ব্যবস্থা কাজ করছে না কেন? এই পুরো দুর্ঘটনা কি শুধুমাত্রই টেকনিক্যাল সমস্যা, নাকি ভারত সরকারও এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী? উড়িষ্যার বালাসোর জেলার বাহানাগা বাজার স্টেশনের কিছুটা আগে ঘটেছিল করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনা। ভারতের অন্যান্য স্টেশনের মতোই বাহানাগা বাজার স্টেশনেও আপ এবং ডাউন লাইন রয়েছে। আপ লাইনটি চলে গেছে চেন্নাইয়ের দিকে আর ডাউন লাইনটি চলে গেছে হাওড়ার দিকে। আপ এবং ডাউন লাইন ছাড়াও এই স্টেশনে রয়েছে দুটি লুপ লাইন। আদতে এই লুপ লাইনের ব্যবহার তখন হয় যখন কোনো হাই স্পিড ট্রেন সেই স্টেশন দিয়ে অতিক্রম করে। সাধারণত এক্সপ্রেস ট্রেনের জন্যই এই ধরনের লাইন তৈরি হয়েছে। যদি রাজধানী বা শতাব্দীর মতো ট্রেন কোনো স্টেশনে চলে আসে, সেই ট্রেনটিকে জায়গা করে দেওয়ার জন্য অন্যান্য ধীরগতির ট্রেনগুলিকে লুপ লাইনে চলে যেতে হয়। প্রধান লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেনটি বেরিয়ে গেলে আবার অন্য ট্রেন লুপ লাইন থেকে প্রধান লাইনে চলে আসে। দুর্ঘটনার দিনও শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ঠিকভাবে এগোচ্ছিল। বাহানাগা বাজার স্টেশনটিতে করমণ্ডল থামে না, সেই কারণে বালাসোর থেকে অত্যন্ত দ্রুত গতিতে মেইন লাইন ধরে এগিয়ে যাচ্ছিল করমণ্ডল। কিন্তু এখানেই সিগন্যালিংয়ের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়। করমণ্ডল এক্সপ্রেসকে ভুল দিকে সিগন্যাল দেওয়া হয় এবং দ্রুতগতিতে লুপ লাইনের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই লুপ লাইনে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল যার মধ্যে ছিল লোহার আকরিক। করমণ্ডল এক্সপ্রেস সোজা এগিয়ে সেই মালগাড়িতে ধাক্কা মারে। সেই একই সময়ে
ডাউনলাইন থেকে হাওড়ার দিকে যাচ্ছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনটির শেষের কয়েকটি কামরাও করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে যায়। এই এত বড় ভুলটা হলো কেন? প্রশ্ন উঠছে, সিগন্যাল দিতে সমস্যা হয়েছিল নাকি ভারতীয় রেলের সিগন্যালিং ব্যবস্থাই অনেক বেশি দুর্বল? 2017-18 সালের রেলওয়ে বাজেটে ভারতীয় রেলের জন্য একটি নতুন সেফটি ফান্ড নিয়ে আসা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষ, যার জন্য বাজেটে 1,00,000,000,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। এই নতুন প্রজেক্টের মূল লক্ষ্য ছিল তিনটি: রেলওয়ে লাইন এবং ক্রসিং এর উন্নতি সাধন, ইঞ্জিন কেবিন এবং টেকনোলজির আধুনিকীকরণ এবং রেলওয়ে কর্মীদের সঠিক প্রশিক্ষণ। 2017 থেকে 2022 পর্যন্ত প্রতি বছর 20,000 টাকা খরচ করার কথা ছিল এই প্রজেক্টের জন্য। এর মধ্যে ভারত সরকারের দেওয়ার কথা ছিল 15,000 কোটি টাকা এবং 5,000 কোটি টাকা অবদান রাখত রেল। মজার ব্যাপারটা হল, প্রথম বছর 5,000 কোটি টাকা দেওয়ার পরে বাকি 3 বছরের জন্য রেলওয়ে আর কোনো ফান্ড দেয়নি। উপরন্তু এই ফান্ডে যে টাকা জমা হয়েছিল তার থেকেও 2,300 কোটি টাকা তুলে নিয়ে অন্যান্য কাজে ব্যবহার করেছিল রেল। প্রশ্ন করলে রেলের তরফ থেকে বয়ান দেওয়া হয়েছিল, রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট ভালোভাবেই তারা কাজ করছে। কিন্তু আদতে কোনো কাজ কি করা হয়েছিল এই কয়েক বছরে? একবার ভাবুন তো, যদি এই টাকা সত্যিকারের রেল সুরক্ষার কাজে ব্যবহার করা হতো তাহলে হয়তো আজ 288 জনের এই পরিণতি হতো না। এবারে আসা যাক আসল প্রশ্নে, বালাসোরের দুর্ঘটনায় মৃত এই 288 জনের প্রাণ কি বাঁচানো যেত? রেলের কাছে কি সেরকম কোনো ব্যবস্থা ছিল? এই ভুলটা কি শুধুই রেলের নাকি সরকারও একইভাবে দায়ী এই ঘটনার জন্য? 2012 সালে ভারতীয় রেলের সুরক্ষা নিয়মের অধীনে রেডিও ফ্রিকোয়েন্সি নির্ভর একটি সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়, যার বর্তমান নাম কবচ। এই কবচ তখন কাজে লাগে যখন দুটি ট্রেন একই লাইনের উপরে চলে আসে এবং তাদের মধ্যে দূরত্ব 400 মিটার বা তার বেশি হয়। সেক্ষেত্রে যদি লাইনেই কবচ প্রযুক্তি থাকত তাহলেও বিশেষ কোনো সুবিধা হতো না, কারণ করমণ্ডল এক্সপ্রেস যখন লুপ লাইনে প্রবেশ করেছে সেই সময় মালগাড়ি এবং করমণ্ডল এক্সপ্রেসের মধ্যে দূরত্ব ছিল মাত্র 50 মিটার। সাথেই করমণ্ডল এক্সপ্রেসের গতি ছিল 128 কিলোমিটার প্রতি ঘন্টা, ফলে কবচ থাকলেও সেটি কাজ করার জন্য কোনো সময় পেত না। ভারতের 98% রেল লাইনেই এখনও পর্যন্ত এই কবচ যুক্ত নেই। প্রথম ফেজে 2022 সালে ভারতীয় রেল 2,000 কিলোমিটার রেল লাইনের উপরে কবচ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যমাত্রা নিয়েছিল, কিন্তু এখনও মাত্র 1,445 কিলোমিটার লাইনে এই প্রযুক্তি যুক্ত করা গেছে। ভারতের সম্পূর্ণ রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য 68,000 কিলোমিটার, অর্থাৎ যদি এই গতিতে এগোতে থাকে তাহলে আগামী 10 বছরেও এই প্রযুক্তি ভারতের পুরো রেল লাইনে যুক্ত করা সম্ভব হবে না। কিন্তু কবচ থাকুক আর না থাকুক, শুধুমাত্র এই একটি প্রযুক্তির ভরসায় তো আর নিশ্চিন্তে থাকা যাবে না। সিগন্যালিং ব্যবস্থা এবং রেল লাইনের রক্ষণাবেক্ষণও এখানে একটা বড় ভূমিকা পালন করে। 2017 থেকে 2021 সালের রিপোর্ট দেখলে ছোট বড় মিলিয়ে প্রায় 1,000-এর ওপর ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে। হয়তো সব ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেনি, কিন্তু রেল লাইনের মান যে ভারতে খুব একটা ভালো নয় এ থেকেই তা প্রমাণিত হয়। এমনকি ভারতের রেল লাইন নিয়ে করা ক্যাগার রিপোর্টেও এই একই বিষয় উঠে এসেছে। সে রিপোর্টে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং, অপারেটিং এবং মেকানিক্যাল এই তিনটি দপ্তরের কারণে যথাক্রমে 422, 275 এবং 182 করে ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে। অর্থাৎ এটা কোনো প্রথম দুর্ঘটনা ছিল না, ম্যানমেড দুর্ঘটনা এর আগেও ঘটছিল, সতর্কবাণী ছিল আগে থেকেই, গাফিলতিটা ছিল রেলের কাজেই। রক্ষণাবেক্ষণ এবং কবচ প্রযুক্তি ছাড়াও সিগন্যালিংয়ের ক্ষেত্রে একটা বিশাল বড় ভুল হয়েছিল উড়িষ্যার এই দুর্ঘটনায়। সেই সময় বাহানাগা বাজার স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা ঠিক করে কাজ করছিল না এবং সেই কারণে এই সমস্যাটি হয়। এই ঘটনার মতোই আরও একটি ঘটনা রিপোর্ট করা হয়েছিল এই বছরের 8ই ফেব্রুয়ারিতে, যখন সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস লুপ লাইনে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারতে গিয়েছিল। শেষ মুহূর্তে লোকো পাইলটের সতর্কতার কারণে একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান ওই ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে জানানো হয়,
ওই ট্রেনটি একেবারে ঠিকঠাকভাবে চলছিল এবং ট্রেনটিকে পিএলসিটিও দিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ওই ট্রেনটি ঠিকভাবেই বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেরকমটা হয়নি, কারণ সেই সিগন্যাল সমস্যা। এবার বিষয়টা হলো এই পুরো সমস্যার সমাধান কিভাবে করা যায়। আদতে ভারতীয় রেলওয়ে প্রতিদিন 1500 বেশি ট্রেন চালিয়ে থাকে, যেগুলি 100 বেশি স্টেশনের উপর দিয়ে যায়। তাই এই সমস্ত ট্রেনের ক্ষেত্রে ইলেকট্রোমেকানিক্যাল সিগন্যাল সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি 150,000 অপারেশন প্রতিদিন করতে হয়, তাহলে সেরকম দক্ষ লোকেরও প্রয়োজন রয়েছে। ভারতীয় রেলওয়ে সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এনসিআরবির একটি রিপোর্টে উঠে আসে, ভারতীয় রেলওয়ের সুরক্ষা বিভাগে 16% পদ এখনো খালি রয়েছে। বাকি যে পদে লোক নিযুক্ত আছেন তারা সবাই সমানভাবে দক্ষ নন। ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম হলেও নিয়ন্ত্রণের দায়িত্ব কিন্তু মানুষের হাতেই থাকে। তাই এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণের জন্য দক্ষ ব্যক্তিদের নিযুক্ত করা প্রয়োজন। আজকাল রেলে ইনফরমেশন টেকনোলজির ব্যাপক ব্যবহার হচ্ছে। আমরা নতুন নতুন ট্রেন এবং সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম ব্যবহার করছি, তাই সেই সময় এমন মানুষেরও প্রয়োজন যারা মাইক্রোপ্রসেসর কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম ব্যবহার করতে জানেন। যারা এতদিন পর্যন্ত ছেনি হাতুড়ি দিয়ে কাজ করে এসেছেন, তারা কোনোভাবেই এই হাইটেক সিস্টেম ব্যবহার করতে পারবেন না। তাই কবচ এবং উন্নত ইন্টারলকিং সিস্টেম নিয়ে মাতামাতি করলেই হবে না। এর জন্য লাগবে আলাদা ম্যান পাওয়ার, সঠিক ট্রেনিং এবং টেকনোলজির সঠিক উন্নয়ন। তবে ভারতীয় রেলের কাছে নন টেকনিক্যাল স্টাফ অনেক বেশি, তুলনায় টেকনিক্যাল স্টাফ খুবই কম। যদি দক্ষ স্টাফের সংখ্যা প্রতিদিন এইভাবে কমতে থাকে, তাহলে রেল দুর্ঘটনার সংখ্যা আরও বাড়বে। তবে শুধু রেলের উপরে দোষ দিয়ে দিলেই হবে না, মানুষও এখন খুব একটা রেলের পরিষেবা ব্যবহার করতে চান না। তার বদলে রোড অথবা এয়ারলাইন্স ব্যবহার করতে মানুষ অনেক বেশি স্বচ্ছন্দ। ভারতীয় রেলের 2021-2022 আর্থিক বছরের একটি রিপোর্টে উঠে এসেছিল, সেই বছর ভারতীয় রেল 15,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল। এখনকার দিনে সবাই তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছাতে চান, তাই অনেকেই ট্রেন ব্যবহার করেন না, এবং সেই কারণে প্রতিদিন ট্রেন চালাতে ক্ষতি হয় ভারতীয় রেলের। কিন্তু ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী টিকিটের ভাড়াও বিশেষ পরিবর্তন করা যায় না, তাই এই বিশাল পরিমাণ ক্ষতি সামাল দেওয়ার জন্য অতিরিক্ত চাপ দেওয়া হয় কর্মীদের উপর। বিগত 5 বছরে ভারতীয় রেলে কর্মী নিয়োগের সংখ্যাও কমেছে ব্যাপকভাবে। ভারতীয় রেলে বিগত বহু বছর ধরে ম্যানেজার নিয়োগ বন্ধ। রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষে যে টাকা দেওয়ার কথা ছিল রেলের, সেটাও তারা দিতে পারেনি এই ক্ষতির কারণে। তাই যদি এই সমস্যার সমাধান করতে হয়, তাহলে এগিয়ে আসতে হবে সরকারকেই। ভারতীয় রেল এখন কোনো লাভজনক সংস্থা নয়, বরং ভারতীয় রেলে ক্ষতি হয় বেশি। তাই সরকারের উচিত এখন ভারতীয় রেলের পাশে থাকা। ভারতীয় রেল এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জায়গায় নেই। সরকার পরিস্থিতি বুঝে এবছর রেল বাজেটকে ইউনিয়ন বাজেটের সঙ্গে যুক্ত করে রেলকে একটু স্বস্তি দিয়েছে। তবে শুধু বাজেটে স্বস্তি দিলেই হবে না, রেলের জন্য বরাদ্দের পরিমাণও বাড়াতে হবে কেন্দ্রকে। নিয়োগ করতে হবে সঠিক ব্যক্তিদের যারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহল। সলিড স্টেট সিগন্যালিং সিস্টেম যখন ভারতীয় রেল নিয়ে আসতে চাইছে, তখন সেই সিস্টেম নিয়ে যারা কাজ করছেন তাদেরকেই নিয়োগ করতে হবে। নতুন নতুন ট্রেন উদ্বোধনের পাশাপাশি ট্রেন লাইনের মানোন্নয়নের দিকেও একইভাবে নজর দিতে হবে রেলকে। যত দ্রুত সম্ভব প্রতিটি লাইন এবং প্রতিটি ট্রেনে কবচ ব্যবস্থা চালু করতে হবে। লোকোপাইলটদের উপরেও কমাতে হবে চাপ। আরও উন্নত সিস্টেম প্রয়োজন। সব কাজ মানুষের উপরে ছেড়ে দেওয়া যায় না, গোটা কাজটা একেবারেই সহজ না, কিন্তু যদি ভারত সরকার চায় তাহলে অবশ্যই সম্ভব। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? কমেন্ট সেকশনে তা লিখে জানান আমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা তো জানেনই, ইউটিউবের পাশাপাশি শোনোনার প্রত্যেকটি পর্ব আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। ফিরে আসবো নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনোনায় থাকুন।